সামরিক শক্তিতে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ হলো আমেরিকা, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু বর্তমানে আমেরিকা সহ রাশিয়া এবং চীনে এমন কিছু ভয়ানক অস্ত্র তৈরি হয়েছে যেগুলোকে ঠেকানোর সাধ্য এখনো কারো নেই। অর্থাৎ এই সমস্ত অস্ত্র দিয়ে আক্রমণ করলে ধ্বংস নিশ্চিত। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এমন কয়েকটি ভয়ানক যুদ্ধাস্ত্র। হাইপারসনিক মিসাইল। ভয়ানক গতিসম্পন্ন এক মিসাইল যার গতিবেগ মার্চ 5 এর চেয়েও বেশি। ঘন্টায় প্রায় 760 মাইল বেগে গেলে তাকে এক মার্চ 1 স্পিড বলে। সাধারণত বিমানের গতিবেগ হয় মার্চ 1 এর চেয়ে কম, অর্থাৎ হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলে। তবে হাইপারসনিক মিসাইল দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল। সাধারণ ক্রুজ মিসাইলগুলোর সাথে এই হাইপারসনিক ক্রুজ মিসাইলের মিল রয়েছে, তবে পার্থক্য হলো এই যে হাইপারসনিকগুলো তাদের গতির কারণে অনেক দূরত্ব অতিক্রম করতে পারে এবং মডার্ন ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এটি চলে যেতে পারে। আর দ্বিতীয়টি হলো হাইপারসনিক বুস্ট গ্লাইড উইপন্স। এই দ্বিতীয়টি প্রথমটির চেয়েও ভয়ানক, কারণ হলো এটাতে হাইপারসনিক গ্লাইড ভেহিকল ব্যবহৃত হয়, আর এটাই হলো আসল গেম চেঞ্জার। কেননা এটা মডার্ন ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে চলতে পারে, আর তাদের অবিশ্বাস্য গতিবেগের কারণে তাদের থামানোর কোনো উপায় নেই। সাধারণ প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো গতিবেগ হলো মার্চ 1 থেকে মার্চ 5 পর্যন্ত, কিন্তু হাইপারসনিক মিসাইলগুলোর গতিবেগ হয়ে থাকে মার্চ 5 থেকে মার্চ 27 পর্যন্ত। অন্য কথায়, এই মিসাইল অপ্রতিরোধ্য। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি এই মিসাইলকে বলা হয় অ্যাডভান্স হাইপারসনিক উইপন বা AHW। হাইপারসনিক বুস্ট গ্লাইড উইপনে বুস্ট গাইড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। 2011 সালে হুয়াই থেকে মার্শাল আইল্যান্ডে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছিল, যেখানে 2300 মাইল দূরের লক্ষ্যবস্তুতে এই মিসাইল আঘাত হানতে সক্ষম হয়েছিল। কিন্তু এই মিসাইলের চেয়েও শক্তিশালী মিসাইল তৈরি হয়েছে যার নাম হলো AGM-183A, যেটাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপার ডুপার মিসাইল বলেছেন। 2020 সালের 15 মে প্রেসিডেন্ট এই মিসাইলের ঘোষণা দেন। এই মিসাইল সম্পর্কে তেমন একটা জানা যায় না, তবে ট্রাম্প বলেছেন বিদ্যমান অন্যান্য মিসাইলের চেয়ে এই মিসাইলের গতিবেগ 17 গুণ বেশি, আর তাই যদি হয় তাহলে এই মিসাইলটি হবে রিয়েল গেম চেঞ্জার। তবে রাশিয়াও থেমে নেই। তাদের উল্লেখযোগ্য মিসাইল হলো হাইপারসনিক বুস্ট গ্লাইড উইপন, যাকে বলা হয়ে থাকে এভেন্ট গ্রেড। আমেরিকার AHW এর সাথেই কেবল এটার তুলনা হতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ মার্চ 20 এবং খুব তীক্ষ্ণ গতিতে পলায়ন করতে সক্ষম। এভেন্ট গ্রেড 3700 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা AHW এর চেয়েও বেশি। এছাড়াও রাশিয়ার ছোট হাইপারসনিক ক্রুজ মিসাইলও আছে। ভারতের সাথে যৌথভাবে একটি মিসাইল তৈরি করেছে রাশিয়া যার নাম হলো ব্রহ্মা-2। 2025 সালে এই মিসাইল যখন অপারেশনাল ক্যাপাসিটি অর্জন করবে তখন এর গতিবেগ মার্চ 7 হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আছে 3M-22 জিরকন, একটি অ্যান্টিশিপ হাইপারসনিক ক্রুজ মিসাইল। যদিও এর গতিবেগ মার্চ 8, কিন্তু এটি মাত্র 620 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু এই মিসাইলগুলো রাশিয়ার নৌবাহিনীর কিরভ ক্লাস ব্যাটল ক্রুজারে সংযোজন হতে যাচ্ছে, আর যদি তাই হয় তাহলে সমুদ্রে রাশিয়ার শক্তি বেড়ে যাবে বহুগুণ। তবে রাশিয়া শুধু নৌবাহিনীতেই মিসাইল সংযোগ করেনি, তারা বিমান বাহিনীতেও মিসাইল সংযোগ করেছে। KH-47M2 কিনহ্যাল হলো একটি এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল যার গতিবেগ হলো মার্চ 10 থেকে মার্চ 12 এবং এটি 1200 মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। MiG-31 ফাইটার জেট থেকে এটাকে চমৎকার উৎক্ষেপণ করা যায়। এই মিসাইল আমেরিকার খুব সুরক্ষিত এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করে দিতে সক্ষম। পৃথিবীতে শুধুমাত্র মিসাইল যে অপ্রতিরোধ্য তা নয়, নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার আরেক অপ্রতিরোধ্য যুদ্ধাস্ত্র। নিমিটস প্রোগ্রাম শুরু হয়েছিল 1975 সালে। তখন থেকে 10টি নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা হয়েছিল। এই ক্যারিয়ারগুলো খুবই স্পেশাল, কারণ এর বৈশিষ্ট্যগুলোই অনবদ্য।
এক একটি জাহাজ 1100 ফুট লম্বা, যা প্রায় 3টি ফুটবল মাঠের সমান। দুটি ওয়েস্টিং হাউস A4 নিউক্লিয়ার রিয়্যাক্টর দ্বারা পরিচালিত, ফলে এটি ঘন্টায় 30 নটিক্যাল মাইল বেগে চলতে পারে। এই ক্যারিয়ারগুলো একটানা 20 বছর চলতে পারে কোনো রিফুয়েল ছাড়াই। আর এই ক্যারিয়ারের মোট সার্ভিস মেয়াদকাল হলো 50 বছর। এই এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে মোট 130টি F-18 হর্নেট বহন করতে সক্ষম। এছাড়াও এর আরেকটি অনবদ্য বৈশিষ্ট্য হলো ক্যাটোবার টেক অফ সিস্টেম। একসাথে দুটি প্লেন উঠানামার সক্ষমতা ছাড়াও হেভি ফাইটার জেট খুব সহজে এবং খুব দ্রুত লোড আনলোড করা যায়। এর একটি কেন্দ্রীয় কন্ট্রোল টাওয়ার রয়েছে, যেটা 14টি রাডার নিয়ন্ত্রণ করে। এদের কাজ হলো ফ্লাইট কন্ট্রোল, এয়ার ডিফেন্স এবং মিসাইল টার্গেট নিয়ন্ত্রণ করা। যদিও সরাসরি যুদ্ধে এটি অংশগ্রহণ করে না, তারপরেও এটি সুসজ্জিত থাকে। শর্ট রেঞ্জ ডিফেন্স মেকানিজম সম্পন্ন এই ক্যারিয়ারে রয়েছে অনেকগুলো রাডার গাইডেড সি স্প্যারো মিসাইল এবং রোলিও এয়ারফ্রেম মিসাইল। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অ্যান্টি টর্পেডো সিস্টেম, ফলে নিমিটস ক্যারিয়ারকে অপ্রতিরোধ যুদ্ধাস্ত্র বলা হয়। তবে এক একটা ক্যারিয়ারের দাম মাত্র $8.5 বিলিয়ন। অপ্রতিরোধ যুদ্ধাস্ত্রে ট্যাঙ্কও পিছিয়ে নেই। M829A4 হলো সর্বশেষ নির্মিত ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে শত্রু ট্যাঙ্ক ধ্বংস করতে এই ট্যাঙ্ক খুবই পারদর্শী। তবে এক একটি ট্যাঙ্কের প্রতি রাউন্ড ঘুরে আসতে প্রয়োজন মাত্র $10,000, সুতরাং বিষয়টি খুব সস্তা নয়। আরেকটি অপ্রতিরোধ যুদ্ধাস্ত্র হলো ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন। 377 ফুট লম্বা, যার বিম হলো 34 টন। কিছু বৈশিষ্ট্যের কারণে এটি অপ্রতিরোধ, যেমন রয়েছে ইউনিফাইড মডিউলার মাস্টার সিস্টেম, যা অন্য কোনো সাবমেরিনে নেই। এটি 3,000 মাইল দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে। এই সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত হতে পারে হাইপারসনিক মিসাইল, যেগুলোর গতিবেগ মাত্র March 10 থেকে March 20 পর্যন্ত, এবং বিশ্বের যে কোনো প্রান্তে 1 ঘন্টা কম সময়ের মধ্যে আঘাত হানতে সক্ষম। সুতরাং এটাকে হালকাভাবে নেয়ার কোনো মানেই হয় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এগুলোর মধ্যে কোন যুদ্ধাস্ত্রটি আপনার সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর বলে মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট পেলে আমাদের কাজের গতি অনেক বেড়ে যায়। এই হলো গত পর্বে কমেন্ট করা ভাগ্যবান 6 জনের কমেন্ট। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।